Welcome to Pranit Kumar. Hello viewers, আমি প্রণীত কুমার, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে 12 ডেজ গিটার লেসনে সেকেন্ড লেসন। আজকে আমরা যে লেসনটি জানবো সেটা হচ্ছে গিটার বিগিনিং লেসনের জন্য প্রথম আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিটার ফিঙ্গারিং প্র্যাকটিস। গিটারে আপনারা যে ফিঙ্গারিং প্র্যাকটিসগুলো জানবো সেটা হচ্ছে আমরা লেসনটাকে এবার ভাগ করেছি। সেটা হচ্ছে আমাদের লেসন বিগিনিংয়ে ছিল গিটার পরিচিতি এবং গিটারটা কীভাবে ব্যালেন্স করে প্লেয়িং করতে হয় এবং গিটারে বাজানোর জন্য আমাদের ফিঙ্গারিং কিছু ব্যবহার। তো আজকে আমরা ফিঙ্গারিং ব্যবহার জেনেছি, এখন সেই ব্যবহারটি আমরা ফ্রেডবোর্ডে আমরা ইউজ করার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের নেক্সট যে লেসনগুলো আসবে সেটার সাথে সিমিলার রেখে আজকে লেসনগুলো আমরা প্র্যাকটিস করব। আজকে সেকেন্ড লেসনে যে ফিঙ্গারিং প্র্যাকটিসগুলো থাকছে, যেমন প্রথম লেসন আমরা জেনেছিলাম ফোর ফ্রেড ট্যাপিংটা কীভাবে করতে হয়, এইভাবেই যেমন এক নম্বর ফ্রেডে এক নম্বর আঙ্গুল, দুই নম্বর ফ্রেডে দুই নম্বর আঙ্গুল, জাস্ট যেমন ওয়ান টু, আবার নিচে তার চলে আসবো, আবার ব্যাক করব, সেম ভাবে সেকেন্ড ফ্রেট সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফ্রেট থার্ড ফিঙ্গার, ফার্স্ট ফ্রেট ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফ্রেট সেকেন্ড ফিঙ্গার করার পর সেকেন্ড ফ্রেট এবং থার্ড ফ্রেট, থার্ড ফ্রেটে থার্ড ফিঙ্গার যাবে, যেমন সেকেন্ড ফ্রেট থার্ড ফ্রেট, অন এভরি স্ট্রিং, মানে নিচের উপর থেকে শুরু হবে ছয় থেকে যেভাবে, সেম ভাবে পাঁচ চার তিন দুই এক, তারপর হচ্ছে তিন নম্বর ফ্রেট তিন নম্বর ফিঙ্গার, চার নম্বর ফ্রেট চার নম্বর ফিঙ্গার, আর ব্যাক ফোর থ্রি ফোর থ্রি। একটা ছন্দ নিয়ে করতে হবে জিনিসটা, প্র্যাকটিসটা এরকম। আচ্ছা, তারপরে চলে যাব তিনটা প্র্যাকটিসের পর, তারপর আবার চলে যাবো এইভাবে, এক নম্বর ফ্রেড এক নম্বর ফিঙ্গার, দুই নম্বর ফ্রেড দুই নম্বর ফিঙ্গার, তিন নম্বর ফ্রেড তিন নম্বর ফিঙ্গার, চার নম্বর ফ্রেড চার নম্বর ফিঙ্গার, হচ্ছে এক দুই তিন চার একসাথে, অন এভরি স্ট্রিং, ছয় নম্বর তার যেভাবে করেছি ঠিক সেম ভাবে, পাঁচ নম্বর তার, চার নম্বর তার, তিন নম্বর তার, দুই নম্বর তার, এক নম্বর তার, আবার ব্যাক করবো উল্টো, চার তিন দুই এক, আচ্ছা তারপরে এটা গেল প্র্যাকটিস চারটা। এখন এই এক্সারসাইজের পর আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করার পরে আমাদের প্র্যাকটিস এক্সারসাইজ যাবে হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ একটু আপডেট হবে, সেটা হচ্ছে কি লাস্টে ছিল ওয়ান টু থ্রি ফোর, এখন যেটা করবো ওয়ান টু ফোর, মাঝখানে গ্যাপ যাবে থ্রি, ওয়ান টু ফোর, আবার ব্যাক ফোর টু ওয়ান, তারপরে চলে যাব আবার এই সেকেন্ড এক্সারসাইজের সেকেন্ডের প্র্যাকটিস, ওয়ান থ্রি ফোর, ফ্রেড নাম্বার ওয়ান ফিঙ্গার নাম্বার ওয়ান, ফ্রেড নাম্বার থ্রি ফিঙ্গার নাম্বার থ্রি, ফ্রেড নাম্বার ফোর ফিঙ্গার নাম্বার ফোর, তাহলে বাদ যাচ্ছে হচ্ছে সেকেন্ড ফিঙ্গার, তাহলে ওয়ান থ্রি ফোর, আবার সেম ভাবে ব্যাক করব, তারপর প্র্যাকটিস করব হচ্ছে ওয়ান ফ্রেড নাম্বার ওয়ান ফিঙ্গার নাম্বার ওয়ান, ফ্রেড নাম্বার ফোর ফিঙ্গার নাম্বার ফোর, তাহলে কি করব, তারপরে যেটা করব হচ্ছে টু ফ্রেড সেকেন্ড ফিঙ্গার সেকেন্ড ফ্রেড, থার্ড ফ্রেড থার্ড ফিঙ্গার, তাহলে টু থ্রি ওয়ান ফোর, এই প্র্যাকটিসগুলো করতে করতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের আঙুলগুলো ব্যথা করবে,
আবার অনেক সময় আঙুল করে এরকম চাপা চাপাই করছে, মানে খুব ব্যথা করছে, তখন কি করতে হবে, আমাদের এই যে ফ্রেডবোর্ডটা আছে এই ফ্রেডবোর্ডটাকে পিছনে আমাদের আঙুলটাকে এরকম ডিভাইড করে জাস্ট ফ্রেডবোর্ডের উপর এরকম এরকম স্প্রেস করবো, তাতে কি হবে আঙুলটা এক্সারসাইজ হবে, তাহলে আঙুলের চাপ পড়বে না। অনেক সময় দেখা যাচ্ছে আঙুল ব্যথা করছে, তখন আঙুলগুলো এরকম রিল্যাক্স করে নেবো, ব্লাড সার্কুলেশন ওকে করে থাকবো, তারপর আবার প্র্যাকটিস করবো। মিনিমাম প্র্যাকটিস করতে হবে একটা প্র্যাকটিসটাকে একটা সেট আকারে করতে হবে, যেমন আমি যখন এটা করতে থাকবো তখন একটা 20 বার করে বলবো, এরকম করে একটা নিজের মতো একটা সেট বানিয়ে নেবো, তাতে প্র্যাকটিসটা সুন্দরভাবে করতে হবে। আপনি যত যত ফিঙ্গারিং প্র্যাকটিস করবেন তত আপনার ফিঙ্গারিং তত স্মুথ এবং ক্লিয়ারনেস হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিসগুলো, এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো, তারপরে যাবো। এখন চলে যাবো আমাদের এক্সারসাইজ নাম্বার থ্রিতে। এক্সারসাইজ নাম্বার থ্রিতে আমরা যেটা করবো সেটা হচ্ছে জিগজ্যাগ প্র্যাকটিস। জিগজ্যাগ প্র্যাকটিসটা হচ্ছে আমরা সিঁড়ির মতো আপডাউন করি, যেমন হচ্ছে কি 6 নম্বর স্ট্রিংস 5 নম্বর স্ট্রিংস 6 নম্বর স্ট্রিংস 5 নম্বর স্ট্রিংস ফিঙ্গার নাম্বার 1 2 3 4 মানে 6 নম্বর তারে 1 নম্বর আঙুল, 5 নম্বর তারে 2 নম্বর ফ্রেডে 2 নম্বর আঙুল, আবার 6 নম্বর তারে 3 নম্বর ফ্রেডে 3 নম্বর আঙুল, 4 নম্বর ফ্রেডে 5 নম্বর তারে 4 নম্বর আঙুল। যেমন 6 5 6 5 এরকম করে আমরা এই সেটের মতো করে নিচে নিচে নামবো, ফলো করতে হবে একটু। যেমন 6 পাস করেছি, এবার করবো 5 আর 4 5 4 5 4 তারপর আবার 2টা 2টা করে, যেমন 4 3 4 3 তারপর 3 2 3 2 তারপর 2 1 2 1 এটা একটু স্লোলি, আপনারা যদি আপনার আমার ভিডিওটি পজ করে দেখেন তাহলে খুব ভালো বুঝতে পারবেন। আমি আবার একটু স্লোলি করছি, যেমন 6 5 6 5 5 4 5 4 4 3 4 3 3 2 3 2 2 1 2 1 আচ্ছা, এই গেল আমাদের এক্সারসাইজ নাম্বার 3। এখন আবার চলে যাবো এক্সারসাইজ নাম্বার 4-এ। এক্সারসাইজ নাম্বার 4-এ আমরা এই যে ফুল ফ্রেডটি দেখতে পাচ্ছেন এই ফুল ফ্রেডটি আমরা রান করবো। ফুল ফ্রেড রানটা কীভাবে করতে হবে, খুব সহজে আমরা ফোর ফ্রেড ট্যাপিংয়ের মধ্যে শিখেছিলাম 1 2 3 4 এরকম করে 1 2 3 4 করে এক্সারসাইজের মাধ্যমে করছি প্র্যাকটিসটা করবো। যেমন 1 নম্বর ফ্রেড থেকে শুরু হবে, ফ্রেড নাম্বার 1 1 2 3 4 5 নম্বর স্ট্রিংসে চলে আসবো, 2nd ফ্রেড তারপরে 3rd ফ্রেড 4th ফিঙ্গার 4th স্ট্রিংস তারপর হচ্ছে 4th ফ্রেড 3rd স্ট্রিংস 5th স্ট্রিংস 5th ফ্রেড 6th স্ট্রিংস 6th ফ্রেড তাহলে 1 নম্বর 6 নম্বর স্ট্রিংস 1 নম্বর ফ্রেড, 5 নম্বর স্ট্রিংস 2 নম্বর ফ্রেড, 4 নম্বর স্ট্রিংস 3 নম্বর ফ্রেড, 3 নম্বর স্ট্রিংস 4 নম্বর ফ্রেড, 2 নম্বর স্ট্রিংস 5 নম্বর ফ্রেড, 1 নম্বর স্ট্রিংস 6 নম্বর ফ্রেড। প্রত্যেকটা ফ্রেডে 1 2 3 4 হবে, তাহলে কি হলো 1। এখন আমরা উপরে চলে আসবো, যেমন 6 নম্বর থেকে শুরু হবে 6 7 8 9 10 11 আবার ব্যাক করবো 14 থেকে, এটা হচ্ছে 12 নম্বর পোস্টিং মার্ক। 2টা পোস্টিং মার্ক যেখানে আছে এটা হলো 12 নম্বর ফ্রেড বলা হয়। 12 নম্বর ফ্রেড হবে 12 13 14 14 নম্বর ফ্রেড থেকে শুরু হবে 4 নম্বর আঙুল, 4 3 2 1 13 নম্বর ফ্রেড, 12 নম্বর ফ্রেড, 11 নম্বর ফ্রেড, 10 নম্বর ফ্রেড, 9 নম্বর ফ্রেড, আবার 8 7 6 5 4 এই হলো ফুল ফ্রেড রান। এখন প্র্যাকটিসটা কীভাবে করবেন, স্লোলি একদম এভাবে দেখাচ্ছি, আমি এবার মুখে বলবো না, জাস্ট গিটারে দেখাচ্ছি। এই হচ্ছে ফুল ফ্রেড প্র্যাকটিস। তো ভিউয়ার্স, আমাদের 2nd লেসনে যে আমরা হ্যামারিং বা
ফিঙ্গারিং প্র্যাকটিসগুলো করেছি। এখন এই প্র্যাকটিসগুলোকে আমরা স্লোলি এবং ধৈর্য সহকারে আবার প্র্যাকটিসগুলো করব, যাতে আমাদের পরবর্তী লেসনগুলো আমরা ফলো করতে পারি। এখন সেই সাথে আমার পরবর্তী লেসনগুলো ফলো করতে আমার টিউটোরিয়ালগুলো এবং খুব ধৈর্য সহকারে আপনারা ফলো করুন এবং নেক্সট লেসনের জন্য ওয়েট করুন। আশা করি আপনাদের পরবর্তী লেসন অনেকগুলো আপনারা নতুন নতুন আরও আপডেট ফিঙ্গারিং প্র্যাকটিস সাথে নতুন করে কোডিং এবং অনেক নতুন নতুন লেসন আপনারা জানতে পারবেন। আমার সাথে থাকুন এবং আমার লেসন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমার লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন।